হ্যালো গাইজ, ওয়েলকাম টু দিস ব্লগ। আর আজকের ব্লগটি হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে নিয়ে। সাউথ ইস্ট ইউনিভার্সিটি তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে অবস্থিত, যেটা বলা যায় ঢাকার একদম প্রাণকেন্দ্রে, এবং আমি ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। আর আজকের এই ব্লগটি হবে 3 মিনিটের, এবং এই 3 মিনিটে আমি আমার ইউনিভার্সিটির কিছু গুরুত্বপূর্ণ প্লেসগুলো দেখাবো। প্রথমে এটি হচ্ছে ইনডোর স্পোর্টস জোন, আর এটি সিটিং প্লেস আমাদের স্টুডেন্টদের বসার জন্য। আর এটা একটা বড় আন্ডারগ্রাউন্ড কার পার্কিং জোন। এবার দেখবো আমরা আমাদের বুকশপ এবং ফটোগ্রাফি সেন্টার। আঙ্কেল আমাকে দেখে হাই জানাচ্ছে, আর ভাইয়াটি আমার সাথে অনেক পরিচিত, সেজন্য তাকে একটু মজা করলাম। আর এই প্লেসটি আমি খুঁজে পেয়েছি যেখানে সবসময় বাতাস প্রবাহমান থাকে। বেসিক্যালি এটি হচ্ছে আমাদের ক্যাম্পাস, যা আসলে অনেক সুন্দর এবং মুগ্ধকর, যা প্রশংসা করতেই হয়। আর এগুলো আমাদের ক্লাসরুম, আর আজকের ক্লাসরুমগুলো বেশিরভাগগুলো অফ রয়েছে, কেননা আজকে বৃহস্পতিবার। আর এ হচ্ছে সাকিব, আদিত্য, ইশরাত, আসলে সবাই আমার ক্লাসমেট। আর সবাই আজকে আনন্দিত, কেননা এই সেমিস্টারের জন্য আমাদের প্রেজেন্টেশনের সেশনগুলো শেষ হয়েছে বলা যায়। আর এটা হচ্ছে রাফসান খান। এখন আমরা এলিভেটর দিয়ে নিচে নামছি, আর এবার থাকছে ক্যাফেটেরিয়া। ক্যাফেটেরিয়াতে যেগুলো খাবার রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো এই শর্ট টাইমে। এখানে আমরা কিছু বার্গার দেখলাম, আর এখানে রয়েছে কিছু স্যান্ডউইচ, ভেজিটেবল রোল, ডোনাটস, সিঙ্গারা, সামোসা, নুডলস, ফ্রাইড রাইস, ভেজিটেবল, চিকেন ফ্রাই, এগস, আরও বেশ কিছু আইটেম রয়েছে। আর এখানে আমরা একত্রে আমাদের ব্রেকফাস্ট সেরেছিলাম জীবন, রাফসান এবং তোরার সাথে। আর এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির টোটাল ওভারভিউ, আর এখান থেকে ভিউটা সত্যি অসাধারণ লাগে। আর এখন আমি আমার ব্লগের শেষ মুহূর্তে চলে এসেছি, আর যাওয়ার আগে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে এই সাউথ ইস্ট ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হতে পেরে আমি সত্যিই গর্বিত। আর ধন্যবাদ সবাইকে ব্লগটি দেখার জন্য, আশা করি সবাই ভালো থাকবেন। টিল দেন, গুড বাই।